আমাদের চেহারা ঘুরিয়ে ফেলো, তোমাদের অন্তরকে ঘুরিয়ে ফেলো। এ নবী উম্মত, তোমরা এদিক সেদিক যেও না, এদিক সেদিক যেও না, আগে যে খারাপ কাজ করতে ওই খারাপ কাজগুলো বন্ধ করে দাও, ওই খারাপ কাজগুলো বন্ধ করে দাও, আগে যেদিকে পারতে সেদিকে করিয়ে দাও, আগে যেভাবে কথা বলতে সেটা বন্ধ করে দাও, আগে যেভাবে চলাফেরা করতে সেটা তুমি বন্ধ করে দাও। এ আমার বান্দা, আগের যত কাজ রয়েছে সবগুলো বন্ধ করে দিয়ে তোমার চেহারা ঘুরিয়ে ফেল, তোমার চেহারা আমার দিকে নিয়ে আসো, তার মালিক কল্যাণের কর্মে তুমি প্রতিযোগিতা করো, ভালো কাজের তুমি প্রতিযোগিতা করো। এই মাস হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা করার মাস, জোর সুবহানাল্লাহ। এই মাস কোন মাস? ভালো কাজ করার প্রতিযোগিতা করার মাস, ভালো কাজের প্রতিযোগিতা করো। আমার প্রতিবেশী সবসময় নামাজের মধ্যে চলে যায়, মসজিদের মধ্যে চলে যায়, ফাঁস বন্ধ নামাজ জামাত সহকারে পড়ে। আমার বন্ধু ফাঁস বন্ধ নামাজ জামাত সহকারে পড়ে, কিন্তু আমি কেন নামাজ জামাত সহকারে পড়ি না? আমি কেন নামাজ জামাত সহকারে পড়ি না? আজ থেকে আমিও ফাঁস বন্ধ নামাজ জামাত সহকারে পড়ব, এরকম প্রতিযোগিতা করো। আমার একজন বন্ধু যাকাত দিয়ে দান করতে থাকি, এই আমার মাহবুব নবীর উম্মত, তুমি যদি কি করতে পারো, যাকাত দিতে পারো, দান করতে পারো, তোমাকে যেরকম দুটা হাত দেওয়া হয়েছে, তোমাকে যেরকম দুটা পা দেওয়া হয়েছে, আমাকেও সেগুলো দিয়েছেন আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা। আমি কেন পারবো না? আজ থেকে আমি দান খয়রাত করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি 30টা রোজা রাখতে পারে, আমি কি আজ থেকে রোজা রাখতে পারবো না? আমার প্রতিবেশী যদি 3টা খতম আদায় করতে পারে রমজান মুবারক মাসে, আমি কেন খতম আদায় করতে পারবো না? এরকম আপনি প্রতিযোগিতা করুন, ভালো কাজের প্রতিযোগিতা করুন, আমি আরো বেশি বেশি করব। আমার বন্ধু যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়ে, লাইলাতুল কিয়াম যদি আদায় করে, লাইলাতুল কদরকে যদি তালাশ করতে পারে, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমার আল্লাহ বলে এরকম তুমি বান্দা প্রতিযোগিতা করতে থাকো, আমি আল্লাহ তোমাকে লাইলাতুল কদরের প্রয়োজন তোমার আমার নামার মধ্যে দান করে দেব, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এখন আর বসে থাকার সময় নাই। আপনারা জানেন বিশ্বের অবতারের পর থেকে যে নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাক রেখেছে, যেটা হাজার মাসের চাইতে উত্তম রাত, বিশেষ করে বেতুলা, এগুলোতে কখনো ঘুমাবেন না। বেদুর রাত গুরুতে ইবাদত করতে হবে, নাজাতের এই 10 দিনের মধ্যে এত বেশি ইবাদত করতে হবে, আল্লাহর দরবারে বারবার বন্দে করে তাহাজ্জুদ পড়ে পড়ে বন্দে করবে আল্লাহ। তোমার অসংখ্য বান্দার গুনাহ তুমি ক্ষমা করে দিচ্ছ আল্লাহ, তুমি জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে তুমি জান্নাতে করে দিয়েছো আল্লাহ। তাদের সাথে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও, আমাদেরকে নাজাত দান করো আল্লাহ। জান্নাতের আশা করতে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে বানিয়ে দাও, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম ফরিয়াদ করার জন্য আল্লাহ বলেছেন, জান্নাতের আশা করতে বলেছে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করতে বলেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ফরিয়াদ করো আমার কাছে, ফরিয়াদ করো পৃথিবীর জমিনের মধ্যে যাতে তুমি পাও, তবে বাঁচতে পারো, যত হাসানা রয়েছে সেগুলো যেন তুমি পাও, আমার পক্ষ থেকে যত কল্যাণ রয়েছে সেগুলো যেন তুমি পাও, আমার পক্ষ থেকে এই রমজান মুবারক মাসে রহমতের 10
সেগুলো যেন তুমি পাও, জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করার তাওফিক দেওয়া হয়েছে সেটা যেন তুমি পাও। বান্দারে এই মাসের মধ্যে ইতিকাফ দেওয়া হয়েছে, ইতিকাফের প্রয়োজন বরকত যেন তুমি পাও। এই মাসের মধ্যে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, লাইলাতুল কদরের ফজিলত যেন তুমি পাও, লাইলাতুল কদরের বরকত যেন তুমি পাও। এ আমার বান্দা কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠের মধ্যে তোমার জন্য তুমি যদি রমজান মুবারককে যদি ইজ্জত করো, রমজান মুবারককে যদি তাজিম করো, রমজান মুবারককে যদি সম্মান করো, রমজান মুবারক তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। যদি বলো সুবহানাল্লাহ, রমজান আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ দরবারে। আল্লাহ আপনার এই বান্দা রমজান মুবারক যখন এসেছিল কখন তিনি পিপাসার তো হওয়ার পরেও পানি খাই নাই, ক্ষুধার তো হওয়ার পরেও তিনি কখনো ভাত খাই নাই, কোনো কিছু খাই নাই, এত বেশি সম্মান করেছিল, এত বেশি তাজিম করেছিল। তুমি যেভাবে পড়েছো come on.
অনেকের ভিতরে এটা আসতে পারে, যেটা আপনার ব্রেনে যেটা কাজ করবে না, ব্রেন যেখানে আপনার শেষ হয়ে যাবে আল্লাহর কুদরতি ব্রেন সেখানে শুরু হয়ে যাবে। সুতরাং আল্লাহর কুদরতি শক্তিতে সবাইকে সমানভাবে দেখতে পারেন তো বলে সুবহানাল্লাহ, আল্লাহ সমানভাবে দেখেন। যদি বলেন না এতগুলো মানুষ পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ রয়েছে, তবে বান্দা কাকে দেখবে? আল্লাহ আমি শুরু করতেছি এটাকে আল্লাহ জানে, আমি যে উদাহরণ কিনে এটাকে আল্লাহ জানে না, এটা আল্লাহ জানে। সমান পাবে দেখেন, এটা কোনো মাধ্যম লাগবে না, আল্লাহ থেকে কোনো ফেরেশতার মাধ্যম লাগবে না, সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা লাগবে না, উইথআউট কানেকশন সমস্ত কানেকশন চালাই আল্লাহ পাক নিজের কুদরতি চমকে আমাদেরকে সমস্ত আটার হাজার মখলুকাতকে একটা টুকরা থেকে শুরু করে সবাইকে সতর্কে দেখতে থাকেন তো বলে কোনো কানেকশন চান, কোনো মাধ্যম চান। যদিও বা আমাদের কাদের মধ্যে কেনাম কাতিবিন আছে এবং সিস্টেম দুনিয়ার যেরকম সিস্টেম সিস্টেম চালু করে দিয়েছে, এগুলো আমার আল্লাহর প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়াই দেখতে পায় কে জান্নাতি কে জাহান্নামী হিসাব ছাড়াই তিনি দেখতে পান। এরপর আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা তোমরা প্রতিযোগিতা করো, মানে কাজের প্রতিযোগিতা করো, কারণ আমি আল্লাহ দেখে থাকি তুমি মনে করতেছ আমি তো এত বছর নামাজ পড়ি নাই, এত বছর আমি রোজা রাখি নাই, এতদিন পর্যন্ত রোজা রাখি নাই, এতদিন পর্যন্ত আমি হজ করি নাই, এতদিন পর্যন্ত আমি রুকু দিই নাই, সিজদা দিই নাই, কোরআন করিম তেলাওয়াত করি নাই, কিন্তু আমি যদি রমজান মুবারকের মাসে আমি যদি ইবাদত করি আর কি হবে, আল্লাহ কি এটা কবুল করবে কিনা, এটা কবুল করবে কিনা, কারণ আমি তো এত বেশি অন্যায় করেছি, জুলুম করে ফেলেছি, আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমার আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যখন এই মনোভাব যখন চলে এসেছে অন্তরের খবর আমি আল্লাহ জানি, আমি আল্লাহ আলী শুরু বান্দা তোমার অন্তরের মধ্যে কি গোপনীয় চলতেছে সেটা আমি আল্লাহ জানি। এ আমার বান্দা এত মাস তুমি এগারো মাসের মধ্যে তুমি মদ খেয়েছো, তুমি জেলা করেছো, তুমি জুলুম করেছো, তুমি অবিচার করেছো, কিন্তু এখন আর যেও না, এখন আর যেও না, এই মাসের মধ্যে যখন তুমি এরকম তওবা করে যখন ফিরে আসতে পারবে, যখন তুমি এই মাস থেকে নয় শুধু আজকের পর থেকে যখন আপনি ফিরে আসবেন আমার আল্লাহ করে আমি সবাইকে ক্ষমা করে দেব, গফুর রহিমা।
জান্নাতি পাঠিয়ে দিয়েছি, কেন তিনি মৃত্যুর আগে বলেও আমি আল্লাহকে সংশোধন হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহকে স্মরণ করেছিল, আমি আল্লাহর ভয় তার কর্মের মধ্যে চলে আসার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। দেখেন আল্লাহ কত বড় ভুল। এগুলো কোরআন কারিম আমরা যদিও বা বারো বারো পড়ি না, আমি কোরআন কারিমের মধ্যে পড়লে এগুলো যারা বুঝে তারা ঠিক থাকতে পারবে না। এরপর আমার এতক্ষণ যেটা বলছি এটা সূরা নিসার দশ নম্বর হাতে কারিমা বলেছি, সূরা বাকারা শরীফের 271 নম্বর হাতে কারিমার মধ্যে কিছু আমলের কথা বলে দিয়েছেন আমার আল্লাহ। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে দেওয়া মানে আপনি
আল্লাহর মেহমান হয়ে গেলে আল্লাহর মেহমান আল্লাহর ঘরে একটা টাকা এক দিরহাম যদি ব্যয় করে তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়াখানা তৈরি করে দেন এটা দুনিয়ার মত মসজিদের মত নয় এখানে থাকবে মনি মুক্তা এখানে থাকবে বিভিন্ন পাথর এগুলো অন্যরকম জান্নাতি পাথর কথা বুঝছেন এগুলো আল্লাহর কুদরতি তো ওইরকম আমায় যদি চান আপনাকে মসজিদের মধ্যে কি করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এরপর আমার আল্লাহ বলে এই আমার বান্দা তোমরা যদি এভাবে দান করো তোমরা যদি দান করো তাহলে আমি আল্লাহ কি করব আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি ওয়াকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া আল্লাহু বিমা তা'মালুনা খবীর এই আমার বান্দা এই ধরনের আমল তোমরা বেশি বেশি করো যারা এই ধরনের আমল তোমরা করো আমি আল্লাহ সেগুলো সম্পর্কে জ্ঞাত আছি আমি আপনার সেগুলো সম্পর্কে জানি আর এই ধরনের আমল করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মোচন করে দেব ওয়ায়ুকাফিরু আনকুম আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মোচন করে দেব তোমাদের গুনাহগুলো মাফ করে দেব সুতরাং রমজান মাস হচ্ছে এটা একত দান খয়রাত করার মাস এটা একত হচ্ছে সাদাকাতের মাস এটা যাকাতের মাস এটা ফিত্রার মাস আপনারা জানেন হয়তো ফিত্রা প্রতি ইসলামী ফাউন্ডেশন থেকে একটা ইয়া দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে এই মাসের মধ্যে ফিত্রা হচ্ছে 115 টাকা আপনি ফিত্রা যতক্ষণ পর্যন্ত দেবেন না ততক্ষণ পর্যন্ত আপনার রমজানের রোজা যত ইবাদত করবেন সেগুলো লড়তে থাকবে আসমানের মধ্যে জুড়ে থাকবে আসমানের উপরে অতিক্রম করবে না যেরকম আপনি একটা কাঠ বাজাতে হয় আপনারা এখানে এখানেও বিভিন্ন জায়গা আছে আমি দেখেছি লিফটেও আছে কাঠ এটা দিলে লিফটের দরজা খুলে ঠিক তেমনিভাবে আমরা যখন ওই যখন গিয়াতে গিয়েছি উমরা করতে গিয়েছি সেখানে প্রত্যেকটা রুমের একটা দরজার একটা কাঠ আছে কাঠ এটা বাজাইলে দরজাটা খুলে না হলে খুলে না ঠিক তেমনিভাবে ফিত্রা এটা মনে করবেন যে আসমানের দরজার কাঠ আসমানের দরজা ওইদিকে যাবে না এদিকে আপনার সকলে বাদত জুড়ে থাকবে তো আপনি ওই কাঠ মানে ফিত্রা দেওয়ার পরে এটা আপনি কাঠ কি করলেন যে এটা কাঠ নিলেন যে কাঠ যখন বাজে যাবে তখন সাথে সাথে আসমানের দরজা খুলে যাবে আপনার আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছে যাবে সুবহানাল্লাহ ফিত্রা এভাবে 115 টাকা আর আমাদের জামিয়া থেকে 125 টাকা বলে নির্ধারণ করা হয়েছে আপনারা যেভাবে বেশি দিতে পারবেন এটা সর্বনির্ভর কথা বলেছি আপনি বেশি দিতে পারবেন আর ফিত্রা এটা এমন একটা বিষয় এটা যে নেবে তাকেও দিতে হবে ফিত্রা আরেকটা হচ্ছে আমি দীর্ঘক্ষণ করতেছি না আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন 20 রমজান 19 রমজানের পর থেকে ঢুকে যাওয়া ভালো এটা অর্থাৎ এতেকাফের মধ্যে এতেকাফের মধ্যে যে থাকবে আর মহিলারাও ঘরের মধ্যে এতেকাফ করতে পারবে একটা রুমের মধ্যে আপনি এতেকাফ করবেন মহিলাদের জন্য এতেকাফ কি আছে ব্যবস্থা শরীয়তের মধ্যে ব্যবস্থা আছে মহিলারাও করতে পারবে পুরুষরাও করতে পারবে পুরুষরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এতেকাফ থাকবেন আর মহিলারা ঘরের মধ্যে এতেকাফ থাকবেন একটা কামরার মধ্যে মাহরমগুলো আপনারা শুনেন সবাই এতেকাপ যারা রাখতে চান করতে চান তো এতেকাপের মধ্যে ফজিলত কি এতেকাপের মধ্যে বরকত কি এতেকাপ যিনি থাকবেন রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন দুটি হস এবং দুটি উমরার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে সুবহানাল্লাহ বলুন যিনি এতেকাপ থাকবেন আপনি দুটা হস যদি করতে যান কত টাকা আমার থেকে খরচ হবে দেখেন কত কাজ করতে হবে এরপরে কত পরিশ্রম করতে হবে দুটি উমরা করতে গেলে কত টাকা আপনার থেকে ব্যয় হবে কত পরিশ্রম করতে হবে ওই সওয়াবগুলো আপনি ঘরে বসে পাচ্ছেন আপনার এলাকার মসজিদে বসে পাচ্ছেন সুতরাং আর একজনও যদি এতেকাপ যদি করে যেখানে জুমা হয় জামাত সহকারে নামাজ পড়ে ওখানে যদি একজনও এতেকাপ না থাকে সবাই গুনাহগার হবে এটা সুন্নতের মুআক্কাদা আর কিফায়া
এতেকাফ এটা কি সুন্নতের মুআক্কাদা আলাল কিফায়া তবে সত্য হচ্ছে বিষয় জানের পর পরে আসরের পর পরে কি করতে হবে দুঃখ হবে 10 দিন এতেকাফ করতে হবে কিন্তু এর পরে যদি হয় কেউ যদি 21 রমজানে ঢুকে বা ফরে ঢুকে সূর্যাস্তের আগে ঢুকে যেতে হবে 20 রমজানে তে এখন এর পরে যদি ঢুকে এটা ওই সুন্নতের মুআক্কাদা আলাল কিফায়া এটা আদায় হবে না নফলে বা আদায় হবে নফল আপনি এখন যখন বসছেন সবাই দোয়া করে পড়ে ফেলবেন আপনারা যখন মসজিদের মধ্যে ঢুকেন একটা দোয়া আছে নওয়াইতুল সুন্নাতুল ইতিকাফ ফি হাদাল মসজিদ এটা পড়ে ফেলবেন এটা পড়লে আপনি নফল ইতিকাফের সওয়াব আপনারা আমার নামাজের মধ্যে পাবেন কিন্তু ওই নির্দিষ্ট সময়ে যদি আপনি না ঢুকেন ঘরের মধ্যে ইতিকাফের নিয়তে তাহলে তো আপনি যেটা নির্দিষ্ট সওয়াব দেওয়া হবে এটা আপনি পাবেন না দুটা বছর দুটা মাস সওয়াব আপনি পাবেন না এটা নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে এর পরবর্তীতেও কেউ চাইলে ঢুকতে পারবে তবে এটা নফল আদায় হবে এটাই এরপরে হচ্ছে আরও রসুলের পাক ঘোষণা দিচ্ছেন এই আমার উম্মত রমজান মাসের শেষ 10 দিন তোমরা যদি ইতিকাফ করো তার জন্য আমার আল্লাহ এত নিয়ামত রেখেছেন দুজকের মধ্যখানে এমনভাবে তার জন্য তিনটি পরীক্ষা তৈরি করে দেবেন যেটি দূরত্ব থাকবে পূর্ব এবং পশ্চিমের চাইতেও বেশি আমাদের পূর্ব প্রান্তর এবং পশ্চিম প্রান্তর এই প্রান্তর যেরকম এর চাইতেও বেশি দূরত্বের মধ্যে আপনি থাকবেন যে জাহান্নাম থেকে কালকে আমাদের ময়দানের মধ্যে আপনার জাহান্নাম থেকে দূরে রাখবে কারণ জাহান্নামের কাছে যারা থাকবে আগুনের কাছে থাকলে যেরকম একটু তাপ লাগে ঠিক তেমনিভাবে ওই জাহান্নামের কাছে থাকলেও জাহান্নামের একটু একটু কি লাগবে তাপ লাগবে সুতরাং জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখবে সেটা হচ্ছে ইতিকাফ যদি আপনি যদি এই মাসের মধ্যে 20 রমজানের অর্থাৎ 21 রমজানের সূর্যাস্তের আগে যদি আপনি মসজিদের মধ্যে ঢুকে যেতে পারেন 20 রমজানের সময় আগে ভাগে ঢুকলে আরও ভালো আগে ভাগে ঢুকে গেলে এটা আরও ভালো এরপরে আরও কী পাবেন সাথে সাথে আরও ভালো পেয়ে যাবেন আপনি যখন ইতিকাফের মধ্যে ঢুকবেন তখন আপনার ইতিকাফের কারণে আপনি ইবাদত করার কারণে আমার আল্লাহ যে বলেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এক হাজার মাসের চাইতে উত্তম যেটা রাত বলেছেন ওই রাত আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক ওই রাতের উসিলায় আমাদের গুণাগুলো মোচন করে দেবেন সবাই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা